কমসে কম 100 গ্রাম ডিওপি দিবেন, কারণ ডিওপিটাই হচ্ছে মেইন গাছের বেশ। কুল গাছে সার দিবেন, কী কী সার দিবেন আর কী কী সার এই গাছের গোড়াতে ইউজ করবেন, কত দিন বয়সে এই সারগুলি দিবেন, আর এই বিষয়গুলি নিয়ে আজকে এই ভিডিওটিতে আমি কথা বলবো প্র্যাকটিক্যালি লাইভ দেখিয়ে। এই জন্য পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল। মেন যে কুল গাছে সার দেবেন, কোন সময় দেবেন, দেখো কুল গাছে সার দিবেন এর জন্য যে কোনো একটি টাইম যে নির্ধারিত আছে এমন কোনো বিষয় নয়। কুল গাছ আপনি লাগানোর প্রায় 20 দিন পর যদি সার দেন, 20-22 দিন পর, তাহলে খুব ভালো হয়। কিন্তু এখানে আরেকটি বিষয় আছে, যদি কুলের চারাগুলি যদি আপনার পার্শ্ববর্তী কোনো নিকটে, মানে যেমন আপনার জমিনের কোনো নিকটে কোনো জায়গা থেকে আপনি চারাটি আনলেন, পানি আপনার জমিনে লাগিয়ে দিলেন, বা একটু চারাটির সাইজ একটু বড়, তাহলে কি হয় এখানে 20 দিন না হলে 15 দিনেও যদি আপনি কুল গাছে যদি সার প্রয়োগ করেন তাহলেই হবে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের চারাগুলি অনেক দূর থেকে আসে, যার কারণে চারাগুলি আমরা কি হয় আসার সময় কিছু চারাটির ক্ষয়ক্ষতি হয়ে যায়, যার জন্য কুলের চারা আর এখান থেকে আসতে কুলের চারাগুলি আমরা একটু ছোটো সাইজের আনি, যার কারণে কুলগুলি আমরা প্রায় আমি আজকে সার দিচ্ছি প্রায় 23 দিন পর। আর কী কী সার দিব, দেখো কী কী সার দিব এই বিষয়গুলি হচ্ছে আমার এখানে সার আছে, এগুলি হচ্ছে দানাদার বিষ যে সার, যেটা এটা হচ্ছে ডিওপি আর ইউরিয়া আর এটা বরন বা সুয়াগা বলা হয়। দেখো অনেকে বলবে যে এটা হচ্ছে গোবর সার, এখানে আছে যে শস্যর কুল, যেটা শস্যর কুলটা, তো এখানে অনেকে বলবে যে ইউরিয়া কেন, ইউরিয়া সারটা তো মানে অনেকে বলে না দেওয়ার জন্য। দেখো ইউরিয়া সারটি একদম তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনি যদি চান যে আপনি ইউরিয়া সার দিবেন না তাহলে দিবেন না, কারণ আমি একটু ইউরিয়া সারটা দিচ্ছি। দেখো আমাদের গাছগুলি অনেক দূর থেকে আসছে, যার কারণে গাছের সাইজটা অনেক ছোটো, যার কারণে একটু ইউরিয়া সার দিচ্ছি, যার কারণে গাছগুলি মানে একটু তাড়াতাড়ি বড়ো হবে। এর জন্য আমি প্রথমে দিব শস্যর কুল, শস্যর কুল দিব প্রায় 100 গ্রামের মতো শস্যর কুল গাছের গোড়াতে দিব। শস্যর কুলটি যদি আপনি একটু বেশি ইউজ করেন, অন্য সার কম ইউজ করে, তাহলে মানে পারবেন যে শস্যর কুলগুলি যে কোনো ক্ষয়ক্ষতি হবে এটা কোনো নয়, কিন্তু কমসে কম আপনার গাছ থেকে মানে আধা এরকম মানে দূরে আপনার সারটি ইউজ করতে হবে। দেখো শস্যের কুলগুলি মানে আমি দিয়ে দিয়েছি। এরপর দেখো দানাদার বিষ, দানাদার বিষটা কিন্তু আপনি দিবেন প্রায় 10-15 গ্রাম যদি দেন তাহলেই হয়ে যাবে, এর চেয়ে বেশি দেওয়ার কোনো দরকার নাই। আর ভিডিও করতে একটু ডিস্টার্ব হচ্ছে, যে কারণ আমি নিজে একলা ভিডিও বানাচ্ছি বা কথাটি বলছি। এরপর দেখতে পাচ্ছেন যে ডিওপি, ডিওপিটা কমসে কম 100 গ্রাম ডিওপি দেবেন, কারণ ডিওপিটাই হচ্ছে মেইন গাছের বেশ অনেক দিন গাছের গোড়াতে থাকে, আর এটি হচ্ছে সবচেয়ে মূল্যবান যে সারটি, এটি ডিওপি। 100 গ্রাম ডিওপি আমি গাছের গোড়াতে ইউজ করলাম ডিওপি। এরপরে ইউরিয়া, ইউরিয়াটা আপনি সান দিবেন না, কিন্তু আমি একটু দিচ্ছি, বেশ দিচ্ছি না, প্রায় 15-20 গ্রাম আমি গাছের গোড়াতে ইউজ করছি। এরপর হচ্ছে বরুণ বা যেটাকে আমরা বলি সুয়াগা, এই বরুণটা আমি ইউজ করছি প্রায় 20 গ্রামের মতো ইউজ করছি। আপনি চাইলে 20-25 গ্রামও ইউজ করতে পারেন, এর চেয়ে বেশি ইউজ করার কোনো দরকার নাই, কারণ এটাই কাম হয়ে যাবে। এখানে 10-15 গ্রামও যদি আপনি চান তাহলে ইউজ করতে পারেন। আর এখন আমরা দিয়ে দিব গোবর সার, গোবর সারটি আপনার এখান তো ব্যক্তিগত ব্যাপার, যদি বেশি গোবর সার থাকে তাহলে দিতে পারেন। গোবর সার কমসে কম যদি 5 কেজি দেন তাহলে দিতে পারেন, আরও বেশি দিলে আপনি দিতে পারেন। কিন্তু আমি এই গাছগুলি দেখতে পাচ্ছি এখানে লাগানোর সময় আমি গোবর সার আমি ইউজ করেছি প্রায় 3-3.5 কেজি, এই জন্য আমি গোবর সার প্রায় 5 কেজির মতো গোবর সার দিব, কারণ আমার এখানে গোবর সারের একটু শর্ট আছে। আর আরেকটি সার যেখানে আমার আজকে বর্তমানে আমি দোকানে গিয়ে পাইনি, যেটা হচ্ছে এমওপি বা যেটাকে আমাদের গ্রামীণ ভাষায় পটাশ সার বলে আমরা জেনে থাকি, এই সারটি কিন্তু আপনি ইউজ করবেন। কমসে কম 30-35 গ্রাম যদি সারটি ইউজ করেন তাহলে আরও ভালো হয়। আর এখন আমি দিয়ে দেবো গোবর, আর গোবর দিয়ে মানে আমি ভিডিওটি এখানেই শেষ করে আর পুরো মাটি দিয়ে ঢেকে দেবো, আর ভিডিওটি হলো এখানেই আমার শেষ। যদি ভালো লাগে বা এই ধরনের কুল গাছ, ড্রাগন ফ্রুট বা সুপারি গাছ, অন্যান্য ধরনের ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন।